কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাত পোহালেই আগামীকাল রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যার মধ্যে অন্যতম মানিকতলা বিধানসভা কেন্দ্র। এবং সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগের দিন বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তাঁর বক্তব্য এই কেন্দ্রের যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কল্যাণ চৌবে গত রবিবার তাঁকে একটি ফোন করেছিলেন গভীর রাতে, এবং সেই ফোন করে তাকে তৃণমূলের বিরুদ্ধে অন্তর্ঘাত করার প্রস্তাব দেন। বিনিময়ে কুণাল ঘোষকে বড় পদ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে কল্যাণ চৌবের পক্ষ থেকে। ঠিক কি অভিযোগ কুণাল ঘোষ এবং সেই অডিও টেপে ঠিক কি রয়েছে আমরা শোনাবো দর্শকদের। আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেতৃত্ব দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণাল দা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না, যদি কোথাও মনে হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরো ভালো করে কাজ করে, মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এটা আর এক সর্বনাশ, তাই না? দেখুন আমি আপনি লড়েছেন, দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাংকস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই অডিও প্রকাশ করার পর এখনো পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া? রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা প্রাথমিকভাবে সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন যে একটি ব্যক্তিগত আলোচনা যেভাবে কুণাল ঘোষ ঘৃণ্যভাবে সমাজ মাধ্যমে এনেছেন তা নিয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে পুরো বিষয়টি কিন্তু মানিকতলার যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন কল্যাণ চৌবে তিনি ব্যাখ্যা দিতে পারবেন, তবে যেভাবে ব্যক্তিগত আলোচনা করে আলোচনাকে তিনি সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে এনেছেন তা কিন্তু কোনো মতেই উচিত হয়নি, এবং সেখানে যেহেতু মানিকতলার উপনির্বাচনের দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে কুণাল ঘোষকে দেওয়া হয়েছে, এবং সেই কুণাল ঘোষকে তিনি এআইএফএফ এর সভাপতিও রয়েছেন এই কল্যাণ চৌবে, তিনি বলেছেন নির্বাচন থেকে তিনি যদি সরে থাকেন বা নির্বাচনে যদি তাকে সাহায্য করেন তাহলে তাকে বড় কোনো পদে নিয়ে আসবেন বাংলায় বা সর্বভারতীয় ক্ষেত্রে, সেটাকেই রাজনৈতিক স্তো বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ দাবি করেছেন। তবে ইতিমধ্যে আগামী রাত পরেই নির্বাচন, তার আগে যথেষ্ট বিপাকে কিন্তু করলেন মানিকতলার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের নির্বাচনে। যদি যেটা জানতে চাইবো, মাত্র 3,500 ভোটে লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, ফলে সেই জায়গা থেকে কল্যাণ চৌবে জেতার জন্য এতটা মরিয়া যে তিনি জানেন যে এই সমস্ত অডিও টেপ ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তারপরেও এরকমভাবে তিনি একটা প্রস্তাব দিয়ে ফেললেন, রাজ্য বিজেপি কি তার ক্ষেত্রে কল্যাণ চৌবের বিরুদ্ধে কোনো সাংগঠনিক পদক্ষেপ করবে? এখনো পর্যন্ত যেটা তৃণমূল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে একটি ব্যক্তিগত আলোচনাকে যেভাবে সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে কুণাল ঘোষ নিয়ে এসছেন তাতে একটা কুরুচিকর প্রভাব পড়ে, এবং সেই জন্যই কিন্তু এখনো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেহেতু আগামীকাল নির্বাচন রয়েছে সেই জন্যই তারা হয়তো এখনো পর্যন্ত কিছু মুখ খুলছেন না, যদিও গতবারে যে নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন সাধন পাণ্ডের বিরুদ্ধে তিনি কিন্তু নির্বাচনে পরাজয়ের পরেও তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং আদালত থেকে বহুদিন পর্যন্ত
নির্বাচন বন্ধ ছিল, সেই জায়গাতেই কিন্তু এই এই কেন্দ্রে আবার তাকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। তার যে অডিও অডিও ভাইরাল হয়েছে তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং কল্যাণ চৌবে স্বয়ং। এই প্রস্তাবকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে? নির্বাচনের আগেই কি হেরে বসে রয়েছে বিজেপি, সেটা বুঝতে পেরেই কি এই প্রস্তাব? যেহেতু কুণাল ঘোষ এখানের আহ্বায়ক এবং এখানে নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং সেহেতু এই অডিওটি ভাইরাল হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাইরাল করা হচ্ছে বা কুণাল ঘোষ সঙ্গে নিয়ে সামনে নিয়ে এসেছেন। যদিও কল্যাণ চৌবে নিয়ে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে কিছু জানাননি, আর কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিক সম্মেলন হয়তো করবেন। তিনি একটি প্রাথমিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য সাংবাদিকদের ডেকেছিলেন এবং সেখান থেকে বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন, কিন্তু বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন। তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে ব্যক্তিগত আলোচনাকে যেভাবে নির্বাচনের আগের দিন তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এলো তা একটা তা কিন্তু রুচির বিরুদ্ধে বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি মানিকতলা নির্বাচনের আগের দিন বিস্ফোরক কুণাল ঘোষ, তার বক্তব্য তিনি একটি অডিও টেপে প্রকাশ করেছেন। কল্যাণ চৌবে তাকে বড় পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যার বিনিময়ে মানিকতলা আসনটিতে তৃণমূলের বিরুদ্ধে অন্তর্ঘাত করার প্রস্তাব কুণাল ঘোষকে, যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। ভারতের মাটির গন্ধ ও ১৪০ কোটি ভারতীয়র ভালোবাসা নিয়ে রাশিয়ায় গিয়েছেন। সেই রাজ কাপুরের সময়ের ছবি থেকে হালের ইউক্রেনে আটকে পড়াদের দেশে ফেরানোয় সাহায্য, দিল্লি মস্কো সম্পর্ক চিরকালীন, রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে বার্তা প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউক্রেনে ভারতীয়দের যুদ্ধে পাঠানোর বিষয়েও আলোচনা পুতিনের সঙ্গে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ায় পৌঁছেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির। খালি হাতে রাশিয়ায় যাননি, ভারতের মাটির গন্ধ ১৪০ কোটি ভারতীয়র ভালোবাসা নিয়ে গিয়েছেন বার্তা মোদির। রাশিয়া ভারতের বিশ্বস্ত বন্ধু, পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করে এই বন্ধুত্ব। ভারত রাশিয়া চিরকালীন সুসম্পর্ক প্রসঙ্গে বক্তব্য নরেন্দ্র মোদির। রাশিয়ার সঙ্গে অতীত সম্পর্কের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর গলায় রাজ কাপুরের ১৯৫৫ সালের ছবি শ্রী চার্সভিস থেকে সর পে লাল টোপি রুসি গানের কলি, এলো অভিনেতা মিঠুন চক্রবর্তীর নামও। রুশ মে সর্দি কে মৌসম মে টেম্পারেচার কিতনা হি মাইনাস মে নিচে কিউ না চলা যায়, ভারত রুস কি দোস্তি হমেশা প্লাস মে রহি হে গর্ম জোশি ভরি রহি। পুরানে সময় মে শ্রীমান রাজ কাপুর, শ্রীমান মিথুন দা এসে কলাকারো নে ভারত আর রুশ কি সংস্কৃতি কি দোস্তি কো মজবুত কিয়া, ভারত রুশ কে হামারে রিশতো কো হামারে সিনেমা নে আগে বড়ায়া। একই সঙ্গে হালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে পুতিন সরকারের কেন্দ্রকে সাহায্যের বিষয়টি তুলে ধরে মস্কোকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। আমারে রিস্তো কি দৃঢ়তা অনেক বার পরখি গই হ্যায় আর হর বার হামারি দোস্তি বহুত মজবুত হোকর কে উভরি হ্যায়। জব হামারে স্টুডেন্টস সংঘর্ষ কে বীচ ফসে থে তো প্রেসিডেন্ট পুতিন নে উনে বাপস ভারত পৌঁছানে মে হামারি মদদ কি থি। মে রুশ কে লোগো কা মেরে মিত্র প্রেসিডেন্ট পুতিন কা ইসকে লিয়ে ভি ফির সে আভার ব্যক্ত করতা হুঁ।
গত 10 বছরে এই নিয়ে ষষ্ঠবার মস্কোয় গিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে 17 বার। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথমবার রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যান প্রধানমন্ত্রী। সেখানে আলোচনায় উঠে আসে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ। যুদ্ধক্ষেত্রে কোনো সমস্যারই সমাধান হয় না, রাষ্ট্রসংঘের নীতিকে সম্মান জানানো উচিত, কূটনীতিও আলোচনায় সমাধানের পথ বেরোবে, রাশিয়ার প্রেসিডেন্টকে বার্তা প্রধানমন্ত্রী মোদির। একই সঙ্গে গত কয়েক মাসে ভারতীয়দের ভুল বুঝিয়ে রাশিয়ার তরফে ইউক্রেনে যুদ্ধে পাঠানোর ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই বহু ভারতীয়র মৃত্যু হয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। বিষয়টি খতিয়ে দেখা হবে, ভারতের প্রধানমন্ত্রীকে এই আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর ঘিরে পশ্চিমী দুনিয়ায় বাড়ছে জল্পনা। পুতিনের সঙ্গে মোদির ছবি দেখে তোপ দেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কলকাতা টিভি। ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, কাঠুয়ায় সেনা কনভয়ে সন্ত্রাসবাদীদের গুলি, শহীদ 5 জওয়ান, জখম আরও 4, পাল্টা জবাব সেনার। এক্স হ্যান্ডেলের শোকবার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের, জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। শহীদের রক্ত ব্যর্থ যাবে না, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের। কেন্দ্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অশান্ত জম্মু কাশ্মীর। সোমবার কাঠুয়ার মাছেদি এলাকায় সেনার কনভয়ে হামলা করে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। রুটিন টহলদারির সময়ে সেনার কনভয়কে গ্রেনেড হামলা করে জঙ্গিরা, এলোপাথারি গুলিও চালানো হয়। জঙ্গি হামলায় শহীদ হন 5 জন সেনা জওয়ান, গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও 6 জন জওয়ান। মঙ্গলবার সকাল থেকেই চিরুনি তল্লাশিতে নামে সেনা। এয়ারলিফট করে শহীদ সেনার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেনা মৃত্যুতে শোক জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজনাথ। জঙ্গি হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি কেন্দ্রের। কাঠুয়ায় 5 শহীদের রক্ত ব্যর্থ যাবে না, এক্স হ্যান্ডেলে এমনই বার্তা দেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব গিরিধর আরামানে। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের শাখা সংগঠন কাশ্মীর টাইগার। কলকাতা টিভি। হাথরাসের ঘটনায় রিপোর্ট জমা সিটের, উদ্যোক্তা ও স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ রিপোর্টে 6 প্রশাসনিক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তী তদন্তে বিচার বিভাগীয় কমিশন। হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্ত রিপোর্ট জমা পড়ল উত্তরপ্রদেশ সরকারের কাছে। 5 দিন টানা তদন্তের পর এসআইটি অর্থাৎ বিশেষ তদন্তকারী সংস্থা রিপোর্ট জমা করেছে। রিপোর্টে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনার উল্লেখ করা হয়। আগ্রা পুলিশের ডিজি অনুপম কুলশ্রেষ্ঠা ও আলিগড় পুলিশ কমিশনার চৈত্রভিয়ের নেতৃত্বে সিট ওই রিপোর্ট পেশ করে সরকারকে। প্রশাসন ঘটনাস্থল ঘুরে না দেখেই হাথরাসে ধর্মীয় জমায়েতের অনুমতি দেয়। ধর্মীয় অনুষ্ঠানের অব্যবস্থার জন্য আয়োজকদের দায়ী করা হয়েছে। 80,000 মানুষের জমায়েতের অনুমতি থাকলেও ভিড় 2,500-এর সংখ্যা ছাড়িয়ে যায়। মহকুমা শাসক সহ 6 আধিকারিককে সাসপেন্ড করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকর সহ 9 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক ঘটনার মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি। ভোলে বাবার আইনজীবী এপি সিং 6 জুলাই দাবি করেন, কিছু অজ্ঞাত ব্যক্তি বিষাক্ত পদার্থ স্প্রে করায় মানুষের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায়, সে কারণেই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। হাথরাসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন সাংসদ চন্দ্রশেখর আজাদ। সত্তা মেয়ে বেঠে লোক হ্যাঁ উনকো ইয়ে সোচনা চাইয়ে কি 2-4 লাখ রুপে মে নেই হতা ইস পরিবার জাহাঁ মে বেঠা হুঁ ইনকি ইসকি 5 বেটিয়াঁ হ্যায় আর উসকি জিম্মেদারি আর 5-6 বহনো কি হ্যায়। মে পত্র নি লিখুঙ্গা, মে যাকে কোশিশ করুঙ্গা কি কেন্দ্র সরকার সে ভি, কিউকি হাম পার্লামেন্ট মে হ্যায়, প্রধানমন্ত্রী জি সে ভি আর মুখ্যমন্ত্রী সে ভি হাম লোগ প্রয়াস করেঙ্গে, ও সত্তা মে বেঠে হ্যায়, আগর ও নি সমঝেঙ্গে দুঃখ তো কোন সমঝেগা। ইসকে লিয়ে সবসে পহলে উনকো জো হ্যায় না এক উচিত মুআওজে কি ব্যবস্থা হোনি চাহিয়ে থি। और जो उस हालात में नहीं है, जिनके घर से जिस तरह की समस्या होगी है कि कमाने वाला या जो, क्योंकि वो भी अपना घर चलाने के लिए मेहनत करती थी, तो उनके बारे में सरकार सोचे, उनके लिए व्यवस्था करे, जिन पर जमीन नहीं उनको जमीन दे, जिनके घर में और पेंशन की व्यवस्था करा सकते पेंशन की व्यवस्था कराए, उन परिवारों को अकेला ना छोड़े, ये सरकार की जिम्मेदारी। मैं तो कहता हूँ सरकार 25-25 লাখ রুপে মুআওজা ইন পরিবারক দে। সিটের পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে তৈরি বিচার বিভাগীয় কমিশনও হাথরাস কাণ্ডে তদন্ত করছে।
পদপিষ্ট হয়ে 123 জনের নির্মম মৃত্যু। যদিও এফআইআর এর নাম নেই মূল অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার। কলকাতা টিভি। নেব একটা ছোট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের, সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক। সিপি এবং ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব। চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের ডাক। বিধায়কদের শপথ বা উপাচার্য নিয়োগ, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ। সেই নালিশের উপর ভিত্তি করেই এবার রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের সংঘাতে নয়া মোড়। সংবিধানের 167 ধারার উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে নোটিশ রাজ্যপালের। রাজ্যপালের প্রশ্ন, পুলিশের দুই শীর্ষ আধিকারিক, পুলিশ কমিশনার ও ডিসিপির বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? একই সঙ্গে চোপড়ায় মহিলাকে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে তার রিপোর্টও জানতে চান রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে রাজভবনে তলব নিয়ে কি বলছে তৃণমূল? রাজ্যপালের নোটিশে টেরে ফুরে উঠেছে তৃণমূল, সরাসরি রাজ্যপালকে আক্রমণ। মাননীয় রাজ্যপাল রাজধর্ম পালন না করে দীর্ঘদিন ধরে শিল্পভাবকতা করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি রাজ্যে নির্বাচিত সরকার, রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী তাদেরকে সব রকমভাবে অসহযোগিতা তাদের প্রচার করছেন। ওই জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে কথা বলবেন কিন্তু ভিতরে যাবেন না। মমতা ব্যানার্জি কখনোই রাজ্যপালের অঙ্গুলি হেলনে খেলতে বাধ্য নন। সাজানো ঘটনাকে সামনে রেখে রাজভবন, রাজ্যপাল এবং সংবিধানের অপমান করছে তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির। তা সাজানো ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজভবনের অপমান করছেন, রাজ্যপালের শুধু নন, সংবিধানের অপমান করছেন, রীতিনীতির অপমান করছেন। এইভাবে তৃণমূল কংগ্রেস যে অপমান করছে তার বিষময় ফল রাজ্যের ওপরই পড়বে। মুখ্যমন্ত্রীকে কর্মচারীর মতো ডেকে পাঠানো কি ঠিক? রাজ্য রাজ্যপাল সংঘাতের সরব কংগ্রেস সিপিএমও। রাজ্য সরকারটা কি রাজভবনের নয়? তাহলে সাংবিধানিক ভাবে দুটো সরকারই তো দায়বদ্ধ, তো যৌথ ভাবে যে জিনিসটা করা দরকার সেটাকে আঁকছে আঁকছি তরজার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়ত গত কয়েক বছর ধরে দেখছি আমরা রাজভবন আর নবান্নের দ্বৈরথ। রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হলেও পশ্চিমবঙ্গবাসী হিসেবে কখনোই চাইবো না যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের একেবারে মানে কি বলবো অধস্থান কর্মচারীর মতো করে তার সঙ্গে ব্যবহার করা হোক। কিন্তু আবার এটাও ঘটনা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের সরকার যদি বারবার করে আইনকে লঙ্ঘন করে রাজ্যপালকে সেই সুযোগ করে দেন তাকে তলব করার বা চারটে কথা বলার, সেক্ষেত্রেও সেই সুযোগে সদ্ব্যবহার রাজ্যপাল বা রাজভবন করতে চাইবে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্যপাল মানহানির মামলা করেছেন। বুধবার হাইকোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে রাজ্যপালের তলবে কি মুখ্যমন্ত্রী সাড়া দেবেন? কলকাতা টিভি। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে বৃষ্টি, জল বাড়ছে নদীগুলিতে, চাষের জমিতে জলের তলায় ভাঙন, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা, কোথাও বাঁধ ভেঙে বিপত্তি। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাতভর ভুটান পাহাড় ও ডুয়ার্স জুড়ে একটানা ভারী বৃষ্টিতে ফের জলস্তর বাড়তে শুরু করেছে ডুয়ার্সের সমস্ত নদীগুলিতে। চাষের জমি নদী গর্ভে, ভাঙন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সজনাপাড়া এলাকায় পুরনো নদী বাঁধ ভেসে গিয়েছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। এলাকাবাসীর অভিযোগ, বিঘার পর বিঘা কৃষি জমি নদী গ্রাস করে নিলেও এলাকা পরিদর্শন করেননি প্রশাসনের কর্তারা। নদী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন সকলেই। পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলাকার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শ্রাবণী দে ঘোষ। ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। লাগাতার বৃষ্টিতে পাগলা ঘোরার পথ জলমগ্ন। নিউ জলপাইগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত ট্রেন পরিষেবা 11 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে রেলওয়ে সূত্রে খবর, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন পরিষেবা চলবে এবং জয় রাইডও চলবে।
বেলতলা এলাকায় রায়ডাক নদীর ভাঙনে এলাকার বাসিন্দাদের জমি ও খেলার মাঠ নদীগর্ভে চলে যেতে বসেছে। গ্রামবাসীরা বাঁশ ও বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করেছেন। ব্লক স্তর থেকে জেলা স্তরে অভিযোগ জানানোর পরেও হয়নি বাঁধ নির্মাণ। সেচ দপ্তরে অভিযোগ জানানোর পর জেলা থেকে আধিকারিকরা এসে পরিদর্শন করে যান, কিন্তু সরকারি উদ্যোগে এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি দাবি গ্রামবাসীদের। বাঁধ ভাঙল পুনর্ভবা নদীর। বাঁধ ভাঙার আশঙ্কার কথা গ্রামবাসীরা জানিয়েছিল সেচ দপ্তরকে। অভিযোগ, কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার ভোরে হুড়মুড়িয়ে ভেঙে গেল বাঁধ। গঙ্গারামপুর ব্লকের 2/1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়াপাড়া এলাকার ঘটনা। শনিবার থেকে পুনর্ভবা নদীর জলস্তর বাড়তে থাকে। বাঁধ সরাইয়ের কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ফসল। ঘটনাস্থলে যান গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল। ভাঙন কবলিত এলাকায় পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। কলকাতা টিভি। সেরা দশ এই পর্যন্তই, একটু পরেই ঋষিকেশের সঙ্গে দেখুন নারদ নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাত দিন।